আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তাআলা ওয়া বারাকাতু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা একটু অন্য ধরনের ক্লাস করব। সেটা হলো যে আমরা ক্যানভাসেই আজকে করব। ক্যানভাসের কিছু বিষয় আমি আগে একটু দেখিয়েছিলাম, আজকে আবার একটু দেখাবো। এবং সেই ক্ষেত্রে আমি যে জিনিসটা করবো সেটা একই, তো আমরা কিভাবে ওয়াশের মাধ্যমে কিছু একটা করতে পারি সেটা ইনশাল্লাহ আজকে দেখবো। আমরা এটা একটু, এটা হলো 8 আর এদিকে 10। হ্যাঁ, আমার আমার মোটামুটি আমার বিগতটা হলো 8 ইঞ্চি, তো এদিকে 8 ইঞ্চি আর 2 ইঞ্চি 10 ইঞ্চি। এটা 10 ইঞ্চি আর 8 ইঞ্চি একটা ছোট ক্যানভাস। এই ধরনের ক্যানভাসে আপনারা করতে পারেন, মানে নাম ক্যালিগ্রাফি করতে পারেন। একজনের একটা নাম থাকলো কিংবা দুইজনে মিলে একটা নাম থাকলো, সেই নাম ক্যালিগ্রাফি করতে পারেন, কিংবা এরকম 12 12 ইয়েতেও আপনারা নাম ক্যালিগ্রাফি করতে পারেন। হ্যাঁ, যে কোনো একটা মানে দম্পতিদের নাম আপনারা করতে পারেন, কিংবা এসে এইটা আপনারা দেওয়ানিতে, তারপরে অন্য বিভিন্ন ইসে আমরা করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা আজকে এখানে লিখলাম নাম ক্যালিগ্রাফির জায়গায় আমরা ঈদ সাইদ লিখতে পারি, ঈদ সাইদ। হ্যাঁ, দেখেন ঈদ সাইদ যদি আমরা লিখি, তো আমরা আগেই বলেছি যে যদি আমি এরকম করে এই যে এরকম পেন্সিলটা এই ধরে ধরবো, ধরে দেখেন এই যে আমি টান দিচ্ছি, আমার কিন্তু একেবারে সুন্দর সোজা লাইন টানা হয়ে গেল। হ্যাঁ, আবার আমি এটা যদি এরকম করে গেল, সব টেকনিক, এইভাবে যদি টান দেই, স্কেলার ধরা লাগলো না আমার, সুন্দর করে এইভাবে আমি সুন্দর করে জায়গা ছেড়ে নিচ্ছি। হ্যাঁ, জায়গা এই যে ছেড়ে নিচ্ছি, তাহলে আমার মোটামুটি জায়গাটা ছেড়ে নেওয়া হলো। এখন এই জায়গার মধ্যে আমি ঈদ সাইড লিখবো। এইচ সাইড কিভাবে লিখতে পারি, আমি মনে করেন এইভাবে ঈদ এবং এইখানে সাইদ, এইখানে এরকম দিতে পারি। তাহলে এই জায়গাটা আমার গ্যাপ থাকতেছে, এইখানে একটু গ্যাপ থাকতেছে। হ্যাঁ, আর এখানে যদি আমি এটা এরকম দিয়ে দেই, তাহলে আপনার এই 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 জায়গাটা যেমন একটু বাইরে চলে গেল ওইটা। এখন আমরা আমি পেন্সিল দিয়ে একটা জাস্ট করে নিলাম যে আমার এইভাবে ক্যালিগ্রাফিটা। এখন আমি যেটা করব সেটা হলো যে এইভাবে এইভাবে আমি করতে পারি, সেটা হলো যে প্রথমে আমি নিচ থেকে দিব। হ্যাঁ, এই যে দিলাম, তারপরে এখান থেকে এইখানে দিলাম, তারপরে কি করব এখান থেকে আমি এটা পরে এটাই করি, যেহেতু আমি এটা করব হলো ইসে, মানে এই যে কম্পোজিশনটা এটা রং করব আমি কি বলে ইয়েতে অ্যাক্রিলিকে, সুতরাং এইটা আমার নাও থাকতে পারে বা থাকতেও পারে, আমি যদি এর পাশ দিয়ে করি তাহলেও হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তারপরে এখানে সাইড আমরা লিখতে পারি, ঠিক এইখান থেকে এখানে আগে এই দেরিটা লিখে ফেলি, তাহলে সব সুন্দর হবে। এইভাবে দিলাম, হ্যাঁ একটু এটা পামুল আসাদ বা মানে ইয়ের বাঘের মুখের মতো দিলাম বা সিংহের মুখের মতো দিলাম, তারপরে সাইড এখান থেকে লিখবো আবার। হ্যাঁ, সাইডটাকে আমি বেরো করে দিতে পারি, এই হ্যাঁ এখান থেকে এরকম করে এসে, এরকম করে এসে এই হ্যাঁ নিলাম, তারপরে এই, এরপরে এই, এরপরে এখান থেকে এই,
মানে আমি যেহেতু কলমটা আমার ধরা ঠিক আছে, সুতরাং আমার যে টান দিলেই রেখাগুলো যেখানে মোটা চিকুন আছে সেটা হয়ে যাচ্ছে, এবং এইখান থেকে আমি এই, হ্যাঁ, তারপরে আমি আবার এখান থেকে এই, এখান থেকে আমি এটা বের করে, তাহলে হলো কি আমার কম্পোজিশনটা এইটুকু ঠিক আছে, আবার এখানে বের করে দিছে, এখান থেকে আবার একটু বের করেছি, সুতরাং আমি এখানে কিন্তু এরকম দিচ্ছি না, এরকম দিচ্ছি না, কারণ এটা হলো আধুনিক ক্যালিগ্রাফির স্টাইল, আমি জাস্ট এরকমই রাখবো। হ্যাঁ, এটাও একটা মানে স্টাইল। হ্যাঁ, আর যদি দিতেই চান তাহলে দিতে পারেন, কোনো সমস্যা নেই, আমি দিয়েই দিলাম, মনে করেন দিয়ে দিলাম, মনে করেন প্রথম তো তাহলে এই। হুম, এখন ইট সাইড হয়ে গেল, ইট সাইড হয়ে গেলে আমাদের দুইটা বড় বড় নুক্তা আছে এখানে, এখানে ঈদ, আচ্ছা ঈদ সাইড মানে, ঈদ মানে ঈদ হয় দুইটা, ঈদকে ঈদ সাইড বলা হয়। হুম, সাইড মানে হলো সৌভাগ্যময়। হুম, সৌভাগ্যময় আমাদের ঈদ। হ্যাঁ, আচ্ছা এখন এখানে তো দুইটা নুকতা দিলাম, আর দুইটা নুকতা কোথায় দিতে পারি? সেই দুইটা নুকতা এখানে গোল করে দিতে পারি। হুম, তাহলে আমাদের চমৎকার ঈদ সাইড হয়ে গেল। এখন আমরা এখানে নুকতাও দিতে পারি, নাও দিতে পারি, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই কম্পোজিশনটাই চমৎকার। আপনার দেখেন এই যে জায়গার মধ্যে, এই যে জায়গার মধ্যে করলাম, এবং এখানে আপনি সুন্দর এই পাশে যদি আপনি ই করেন, এখানে এখানে 41, এখানে 14। হ্যাঁ, আর এইখানে আপনি সাইন দিতে পারেন, এখানে সাইন দিতে, তাহলে আমার এটা কমপ্লিট হয়ে গেল। হুম, এখন রং করার বিষয়ে আমরা যে জিনিসটা করতে পারি সেটা হলো যে, প্রথমে তো আমরা একটা ওয়াশ দিয়ে নিতে পারি। ওয়াশ দিলে সেই ক্ষেত্রে আমরা যদি আমি আমি আজকে একটু ওয়াটার কালারের একটা ওয়াশ দিব। হ্যাঁ, ধরেন এই যে ইয়ে কালার আছে, হ্যাঁ, আর হলুদ কালারটা এখান থেকে একটু হলুদ কালার নিলাম, এই যে হলুদ কালারটা নিচ্ছি, নিয়ে একটু পরে আমি ব্লু মানে সবুজটাই করব। হুম, হলুদ কালারটা নিয়ে আমি এটার ভেতরেই দিচ্ছি। হ্যাঁ, ভেতরেই দিয়ে দিলাম, কি হলুদ এটা, লেমন হলুদ, এটা লেমন ইয়েলো। হুম, দেখে আমি কিন্তু কোনো কারিগরি করছি না, জাস্ট এখানে এরকম রং দিয়ে দিচ্ছি, পরে আমাদের কারিগরি শুরু হবে। এখন প্রথমে একটা ওয়াশে নিয়ে দিলাম, এটা একটা ভাব আনার জন্য। হুম, আমি একটু ওয়াটার কালারের সাথে একটু গ্যাম্বোজ হিউ যেটা আমরা ঠিক করে নিচ্ছি। হুম, একটু অন্য ইয়ে দিচ্ছি, আপনারা ধীরে ধীরে রং করবেন, কোনো তাড়াহুড়ো কিছু নাই এখানে, ক্যানভাসে করতে খুব ধীরে ধীরে কাজ করবেন, কোনো সমস্যা নাই, ক্যানভাস আপনি সারাদিন কাজ করতে পারবেন। হুম, তো ক্যানভাসে যেটা আমাদের গুরুত্বপূর্ণ সেটা হলো যে আপনার কাজটা যেন নিখুঁত হয় এবং মানে আকর্ষণীয় হয়, সেটা কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে। হুম, এখান থেকে একটু ইয়েলো আকার দাও তো,
আমি সব ধরনের, হ্যাঁ ইয়েলো আকার এখানে দাও। প্রথমে আমি ওয়াটার কালারে একটু দিয়ে নিচ্ছি, মানে ভাব আনার জন্য, বুঝছেন। তারপরে জাস্ট এভাবে একটু ইয়েলো আকার দিয়ে নিলাম। ইয়েলো আকার দেওয়ার পরে এই যে রং একটু ছড়ায় যাচ্ছে, ছড়ায় যাচ্ছে, যাইতে থাকুক কোনো সমস্যা নাই। হ্যাঁ ছড়ায় যাচ্ছে, কোনো সমস্যা নাই। এটা আমরা নানান ভাবে কি করতে পারি। এখানে আমাদের বিভিন্ন ধরনের রং হয়ে গেল। আমরা যেটা করতে পারি সেটা হলো কিছু কিছু জায়গায় আমরা একটু একটু লালের ভাবটা আনবো। কিছু কিছু জায়গায় আমরা একটু লালের ভাব আনবো, লালের ভাব আনবো, বুঝানো হয়ে গেল, আমাদের রঙও ছড়ানো শেষ। এখন এখন এটার এটার ভিতরে আমরা এক ধরনের কাজ করতে পারি, কিংবা এটার ভিতরে আমরা আলাদা আর একটা কাজ করতে পারি। সেটা কি ধরনের কাজ? সেটা হলো যে এইটাকে আমরা এখন এটা আমরা কি লাল এবং ইসের দিকে, ওই যে কি বলে পানসিনা দিয়ে লাল দিয়ে কি আমরা আগে একটা কাজ দেখিয়েছিলাম সেই দিকে যাব, না সবুজ দিয়ে সবুজের দিকে যাব, সবুজের সাথে? হ্যাঁ তো সবুজের সাথে একটা তখন ভাব হবে কিরকম, আমরা সবুজ দিয়ে কিছু কাজ যদি দেই, তো নিচের থেকে সবুজ দেওয়া শুরু করি। হ্যাঁ নিচ থেকে আমরা সবুজ দেওয়া শুরু করি, ভিতরে কিছু দিচ্ছি না, আমরা নিচ থেকে সবুজ দেওয়া শুরু করি, নিচ থেকে আস্তে আস্তে আমরা সবুজ দিই। মানে কিছুটা আমাদের এটাকে আমরা বলি যে ওয়াশের কাজের স্টাইলের মতো। হ্যাঁ এরপরে এটা প্রথম ওয়াশ, দ্বিতীয় ওয়াশ, তারপরে আস্তে আস্তে অন্য ওয়াশ দিকে যাবে। যাওয়ার পরে আমরা কিন্তু এটা কিন্তু ইসের রং দিচ্ছি, কি বলে ওয়াটার কালার। তারপরে আমরা আস্তে আস্তে ব্লুর দিকে যাব। ব্লুর দিকে চলে গেলাম। হ্যাঁ হলুদ দিয়ে এবং রং ঢুকে যাক, কোনো সমস্যা নেই, রং ঢুকতেই থাকবে। পরে আমরা এটা একটু শুকাই গেলে পরে আমরা আসল মানে যেখানে যেখানে যা করার সেইগুলো করব। আমরা একটু এরকম করে নিলে রংটা নিচের দিকে গড়িয়ে যাবে। পরে আমরা এগুলো আবার হলুদ রাখবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ
আর এই জায়গা এরকম একটা ভাব আমরা রাখতে পারি। হুম, আমাদের কিন্তু মোটামুটি প্রথম যে যতটুকু কাজ করার সেটা আমরা করে ফেলছি। হ্যাঁ, প্রথম যতটুকু কাজ করার সেটা আমরা মোটামুটি করে ফেলছি। এরপরে আমাদের দ্বিতীয় স্টেজ আমরা শুরু করব। সব প্যাস্টেল যেটা দেখেছি, হ্যাঁ সব প্যাস্টেল যেটা দেখেছি, এখন একটু সব প্যাস্টেলের আমরা একটু দেখি কোন রকম কিছু করা যায় কিনা। হ্যাঁ, এই যে সব প্যাস্টেল, এটা যেহেতু ওয়াটারের সাথে লাগে, তো আমি এইখানে একটু নিতে পারি। হুম, দেখি, দেখেন এখানে, এখানে কিন্তু আপনার এই যে রঙে পাওয়া গেছে। আচ্ছা, এখানে একটু একটু ওইটা ওইটাই দাও, ওইটার পাশে পাশে দাও। এই যে আমরা একটু ভিজা থাকতে থাকতে আমরা সব প্যাস্টেল দিয়ে দিলাম, ও কিন্তু ই করে ফেলছে আর কি। হ্যাঁ, এই যে এতটুকু কিন্তু রং অলরেডি চলে গেছে এর ভিতরে। হ্যাঁ, রং যাওয়ার পরে রং যাওয়ার পরে সে আলাদা একটা ভাব তুলছে। হুম, আমি কিন্তু সব জায়গায় এই হলুদটা দিছি, পরে আবার অন্য হলুদ দিব। হুম, পরে আমি এই যে হলুদ আছে, এই যে হলুদটা আছে, এই এই হলুদটা একটু দিব। হুম, এই হলুদ দিব জাস্ট যেখানে যেখানে আমি হাইলাইট করতে চাই সেই সব জায়গা আমি একটু এই হলুদ। হুম, হুম, পরে এইসব জায়গা কিন্তু আমি মানে ই করে দিই। সব জায়গায় একই রংটা দিচ্ছি না, আমি একটু ছড়াই ছড়াই দিচ্ছি। আচ্ছা, এটাও দিয়ে শেষ। এরপরে আমি আরেকটু হাইলাইট করব, যেখানে যেখানে আরেকটু হাইলাইট করতে চাই সেখানে সেখানে আরেকটু আমি জাস্ট ঘষে দিলাম, যাতে যেখানে যেখানে আমি যেমন রাখতে চাই ওই একটু সেই ধরনের কালার হবে। মোটামুটি আমার একটা চলে আসবে। এবার রংটাকে আমরা মিলাই দিতে পারি, যত সময় নিয়ে ঘষাঘষি করবেন, মানে ক্যানভাসে যত ঘষাঘষি করবেন তত আপনাদের জিনিসটা ভালো আসবে। হুম, অন্যদিন কি করেছিলাম, অন্যদিন কিন্তু সাদা রং দিয়ে আগে ই করে দিয়েছিলাম, আজকে কিন্তু সেটা দিচ্ছি না। আজকে ডাইরেক্ট যেই রং ছিল সেটার উপরে, যেটা রং খাবে বেশি কিন্তু কাজটার ভিতরে আবার অন্যরকম একটা ভাব আসবে। হ্যাঁ, পরে আমরা বিভিন্ন রকম ভাব আসবে।
যেহেতু আমরা লাইট রাখবো, লালটা কই লাল, এটা লাল, কাছে আনো এদিকে, অত দূরে দিলে তো আমি দেখি না। আচ্ছা, এক একজনে এক এক ইসে কাজ করে মজা পান, অনেকে মজা পান এই তুলি দিয়ে। এটা কিন্তু ওয়াটার কালারের তুলি দিয়ে আমি দিচ্ছি, হ্যাঁ, তো ওয়াটার কালারের তুলি দিয়ে একরকম মজা। আর ইয়ের তুলি দিয়ে আর এক রকম, এটা হলো আমাদের ইয়ের, সেটা হলো বাউন্ডারি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু সাদা দাও তো, এই যে এখানে ঘষে 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 আমি ভিতরে এইসব জায়গায় ঘষে ঘষে, রং যখন ই হয়ে যাবে তখন ঘষে ঘষে